নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায় নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ অভিযুক্ত বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর এক আদালত তার বিরুদ্ধে অভিযোগ নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলা আদায়ের কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি ওই অভিযোগ করেছেন শনিবার সেই অভিযোগের প্রেক্ষিতেই এমন নির্দেশ দিল আদালত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নির্মলার ইস্তফা দাবি করেছেন জানা গিয়েছে অভিযোগ কেবল নির্মলার বিরুদ্ধে নয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাতিল এবং বিওয়াই বিজেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদর্শ আইয়ার তার অভিযোগ কর্পোরেট সংস্থাগুলিকে কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল ইডি দিয়ে তল্লাশি চালানোর চাপ দিয়ে বিজেপির জাতীয় এবং রাজ্য স্তরের নেতারা এতে জড়িত বলে অভিযোগ প্রসঙ্গত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই বেশ কিছু তথ্য প্রকাশ করেছিল এসবিআই জানা গিয়েছে বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি ৬৯৮৬.৫ কোটি টাকা পড়েছে গেরুয়া শিবিরের তহবিলে নির্বাচনী বন্ড থেকে আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বাংলা তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ড বাতিলের দাবি জানিয়েছিল সিপিআইএম একমাত্র সিপিআইএম এই নির্বাচনী বন্ডের বিরোধিতা করে আসছে শুরু থেকেই লোকসভা নির্বাচনের আগে সুর চড়িয়েছিল সিপিআইএম সহ বাম দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা তোপ দেখে বলেছিলেন নির্বাচনী বন্ড থেকে আয়ের ৬৩% গিয়েছে তৃণমূল কংগ্রেস ডিএমকের মতো দলগুলোর কাছে ৩৭% অর্থ পেয়েছে বিজেপি তাহলে বিরোধীরা কেন আমাদের দিকে আঙুল তুলছে নির্বাচনী বন্ড বাতিল নিয়ে একদিন সকলে আফসোস করবেন বলেও মত প্রকাশ করেন নরেন্দ্র মোদী এদিকে এই অভিযোগের জবাবে বিজেপির দাবি এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বাচনী বন্ড একটি নীতিগত বিষয় অপরাধমূলক নয় পাশাপাশি সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ওরা জমি দুর্নীতির অভিযোগ নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড